গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, এই গরমে সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। মোটামুটি বললাম কেন, শরীরটা অতটাও ভালো নেই, কেন মাঝখানে একদিনকে শরীরটা একটু গরমের জন্য খারাপ হয়েছিল, বলতে পারেন লু লেগে গেছিলো, যার জন্য না কোনো ভিডিও করতে পারিনি। বাড়িতে এসেই পুরো একদম শুয়ে পড়েছি। তারপরে ভাবছি যে না, একটু যদি বকবক না করি সারাদিন আপনাদের সাথে, আমার নিজেরও ভাল লাগে না। তো আজকে দেখুন বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্ট সাথে নিয়ে, আর ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু বুঝতেই পারছেন, অফিস থেকে ভিডিওটাকে শুরু করে দিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে কী খাচ্ছি বলুন তো, অনেক দিন বাদে শেয়ার করছি আপনাদের সাথে। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে রুটি আর পটলের তরকারি আর সাথে একটা মিষ্টি। ওয়েনেসডে, তো আমি আমার কিন্তু আজকে স্কুল ছিল, তো স্কুল থেকে এসে ফ্রেশ হইনি এখনও। আর এত গরম, এত গরম, কারোর কিন্তু শরীর ঠিক নেই, সবারই একটু মানে কারোর পেট খারাপ হচ্ছে, কারোর মাথা যন্ত্রণা করছে গরমের জন্যে। আর এই যে ভাই, ভাই একটু মারছিল সবাইকে, ওই জন্য আমি একটু বকেছি বলে কাঁদছে। আর মা ওখানে কিন্তু খাচ্ছে। ও মা খাচ্ছে ওখানে? কি খাচ্ছ গরমে? তো দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে কিন্তু সন্ধে 7টা। তো অফিসের কাজকর্ম মিটিয়ে লোটা কম্বল গুটিয়ে এবার চললাম বাড়ির দিকে। কেন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে যাই, মনটা আনছান আনছান করছে বাড়ির জন্য। তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি, হয়ে গিয়ে রেডি হয়ে গেছি, আর এখানেও পড়ছে, বাংলাটা পড়াচ্ছি, আর স্কুলের বই গুছানো হয়ে গেছে। আর এতটাই গরম না, আর কালকে কোনো ভিডিও করতে পারিনি, জানেন তো গরমের জন্য শরীরটা কালকে আমার একটু খারাপ হয়ে গেছিলো। আর মানে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে, কালকে আর কি ফ্রেশ হয়ে এত শরীর খারাপ লাগছিলো, আমি ক্যামেরাটাকে অন করে আর ভিডিও করতেই পারিনি। আর আজকে দেখুন ঘরে বসে বসেই ঘেমে যাচ্ছে, দেখুন ঘামেতে পুরো সিঁদুর টিঁদুর সব ইয়ে হয়ে যাচ্ছে, এত ঘেমে যাচ্ছি গরমে বসে বসে। আর কালকে তো একটা নতুন ট্রাইপড এসেছে, ভেবেছিলাম দেখাবো, কিন্তু কালকে আর ভিডিও করতে পারিনি, আজকে দেখাবো। ট্রাইপডটা ওই বাড়িতে রয়েছে, আমি যাই ওই বাড়িতে গিয়ে দেখাবো, কিন্তু খুব ভালো, আমার আগের যেটা ছিল সেটার থেকে অনেকটাই ভালো, কেন তার থেকে একটু দামটাও বেশি, ওই জন্য কোয়ালিটিটাও আমার মনে হলো বেশ ভালো, বেশ ভালো। তো ওই বাড়িতে যাই গিয়ে দেখাবো, আর তার আগে একটু পরে নিক। এসে গেছে বাইরে থেকে। ভাই বাইরে কোথায় গেছিলি? সেটা কি কি করছিস? কামিয়ে দেবে যে ভাই, ভাই ভিডিও করবে না ও, কিন্তু দেখুন এ দেখুন ও চেয়ারের ভিতরে ঢুকবে, এই যে একটা পা চেয়ারের ভিতরে। কি করছে? আর ওই যে মা ওখানে বসে আছে। তো এই বাড়িতে এসে গেছি, আর যে ট্রাইপডটার কথা বলছি সেটা দেখাচ্ছি, দেখুন কালকেই এসে গেছিলো, এই যে এটা এসে গেছিলো কালকে, এটাও আমি অনলাইন থেকেই নিয়েছি, তবে আগেরটার থেকে এটার দামটাও একটু বেশি নিয়েছে, আর আমার জন্য মনে হচ্ছে এটার কোয়ালিটিটা ভালো। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই দেখুন এইটার আবার এই ফাংশনটা খুব ভালো, এটা তো আমারটার আগেরটার মতনই, কিন্তু এই জায়গাগুলো না খুব ভালো। আর আর এখানের এই অপশানটা কিরকম বলুন তো, এটা না লাইটটা জ্বলবে, কোথায় গেল, এই যে এই যে, মানে এটা বাড়ানোও যাচ্ছে আবার লাইটটা, মানে ভালোই হচ্ছে, রিং লাইটের মতন কাজ করবে। আর এটার কোয়ালিটিটা, এই যে এই গ্রিপগুলো খুব ভালো, আমি লক্ষ্য করে দেখলাম আমার আগেরটা এত সুন্দর গ্রিপগুলো ছিল না, ভয় লাগতো ফোনটা পড়ে যাবে মনে হতো, তো খুবই ভালো। এটা এটাও অনলাইন থেকে, মানে আগেরটাও কিনেছিলাম অনলাইন থেকে, কিন্তু আগেরটা মাত্র 234 টাকা না কত টাকা সামথিং নিয়েছিল,
তো সেটা থেকে এটার একটু দাম বেশি। এইগুলো না চাঁদনিতে দর করেছিল, তোমাদের দাদাভাই দর করেছিল, সেখানে 700 টাকা 800 টাকা চাইছিল। সেগুলো হয়তো আরেকটু ভালো হবে, আমি তো যাইনি, আমি বুঝতে পারছিলাম না। তা আমাকে বলল যে অনেকটাই দাম বেশি, কিন্তু এটাও নিয়েছে আমার, এটা গেস করবেন তো কত নিতে পারে, তারপরে আমি বলবো। আগে কমেন্ট করে বলবেন এটার দাম কত হতে পারে। তো চাঁদনি থেকে সেটা নেওয়া হয়নি, তো আমি অনলাইন থেকেই বললাম, মানে অর্ডার দিয়ে দিয়েছি, কেননা আমার খুব অসুবিধা হচ্ছিল। আর এই যে লাইটটা চার্জ দেওয়ার জন্য একটা ইয়েও দিয়ে দিয়েছি, ওই যে ডেটাকে ইয়েগুলো কেবিলগুলো দিয়ে দিয়েছি, যাতে ওই লাইটটাকে চার্জ দেওয়া যায়। কিন্তু লাইটটা কতটা টেকসই হবে সেটা বোঝা যাচ্ছে না, দেখা যাক, ইউজ করি, ইউজ করতে করতে বোঝা যাবে। আর এখন ঘরে এসে যেটা মেন কাজ হচ্ছে, রাত্রিবেলার খাবারটা কী করবো, মানে মা সকালের মাছ কড়াই আছে, এখন জিজ্ঞেস করি তাহলে ভাত করে নেবো, আর হচ্ছে জল ফলগুলো ভরবো, বাসন টাসনগুলো গুছাবো। আর আজকে সকালবেলা মামুনিদিকে বলতে ভুলে গেছি যে কালকে তো বৃহস্পতিবার নিরামিষ, তো নিরামিষের জন্য সবজি একটু কেটে দিয়ে যেতে, চিচিঙ্গে ছিল, পটল ছিল, ভুলে গেছি, তো এখন সেগুলোকে একটু কাটবো, কেন সকালবেলা কেটে রান্না করে টাইমে অফিস যাওয়াটা মুখের ব্যাপার না। হ্যাঁ, মানে কাটতেই সময় লাগে, এমনিতে হচ্ছে কি বলুন তো, এই গরমের জন্য না শরীরটা এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছে, পুরো ঘুমিয়ে পড়ছে, আর ঘুমিয়ে পড়লে না আর সকালের দিকে উঠতে ইচ্ছাই করছে না, টায়ার্ড লাগছে খুব। তো ওই জন্য যতটা পারি যে রাত্রিবেলার কাজটা গুছিয়ে রাখলে আমারই সুবিধা হয়, সব কিছু গুছিয়ে রাখে। আর কালকে এতটাই শরীর খারাপ ছিল না যে এগুলো এসেছে দেখাবো, তারও আমার উপায় ছিল না, মানে পুরো একদম এসেই কি করেছি, এই বাড়ি তো এসে না এসিটাকে চালিয়ে দিয়েছিলাম, এত গরম লাগছিলো না, শরীরটা বড্ড অস্থির অস্থির করছিলো, চালিয়ে দিয়ে ওই যে ঘুমিয়ে পড়েছি, একদম ঘুম ভেঙেছে সকাল 6টায়, খাইও নি ইনফ্যাক্ট, মানে খেতেও পারছিলাম না, মানে এত অম্বল হয়ে গিয়ে গ্যাসের থেকে এত পেট ঠেটগুলো কেমন হচ্ছিলো ব্যথা করে, যে খাইও নিয়ে একদম পুরো টানা ঘুম। গরমকালে না এটা খুব হয় দেখবেন, আমার তো হয়, আর পেট মানে যেহেতু রোদ ফোদে বেড়াই তো পেটটা খুব গরমও হয়ে যায় গরমকালে, যতটা পারি তো ঠান্ডা রাখা, ঠান্ডা খাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, তো তাও লেগে যায়। হ্যাঁ, যে হারে গরম না লু লেগেই যায়, রাস্তায় বেড়ালেই লু লেগে যায়। তো চলুন নতুন টাইপার দিয়ে আবার শুরু করে দিই, কী কী সবগুলো শেয়ার করতে পারে। অ্যাকচুয়ালি কী হচ্ছিলো না, ওই টাইপারটাতে মানে করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, মানে ঠিক পারছিলাম না করতে, ওই জন্য ঠিক ভালোও লাগছিলো না, যাক মনটা আমার খুব মানে হ্যাপি হ্যাপি। তো এই যে রান্নাঘরে চলেই আসলাম, আর আজকে একটা কাণ্ড দেখুন, এই যে খাওয়ার একটা অর্ডার করেছিল মনে হয় পিৎজা হাটের থেকে, কোনো অফার ছিল, সেখান থেকে একটা পিৎজা এনেছে, এই যে পিৎজা এনেছে, তো বললো রাত্রিরে এটাই ও খাবে, আর আমি আর সেরকমভাবে কিছু খাবো না, কেননা পেটটা একটু ভরা ভরাই আছে, কেননা আমি অফিসে আজকে, আমাদের এক অফিস কলিগ, ও আজকে মুড়ি চপ এইসব খাইয়েছে, তো পেটটা ভরা ভরাই আছে, দেখা যাক, খিদে পেলে একটু ম্যাগি করে খেয়ে নেবো, হয়ে যাবে, নিজের জন্য আর ভাত বসাবো না। আর কালকে জন্য সবজিটা কাটবো, আর তার আগে এই যে বাসন টাসনগুলো, এই যে নিচে আছে বাসন, এগুলোকে গুছাবো, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না, এতটাই গরম, আর বোতলে জল ঠলগুলো ভরবো। তো এই যে এটা দিয়ে স্ট্যান্ডটাকে দিয়ে এবার ক্যামেরা করতে আমারও ভালো লাগছে। তো আগে অ্যাকোয়াগার্ডটাকে অন করে নিই, এটা তো অনই করা নেই, আর এই যে নেতাটাকে খেয়ে না ধুয়ে রাখে না, কালকে নিরামিষ খাবে কিনা একবার জিজ্ঞেস করে নেবো, কেননা কালকে আজকে সকালবেলা মাছ টাছ গুলো আছে, কি খাবে না খাবে একবার জিজ্ঞেস করে নি কালকেরটা। আর এই যে ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বালিয়ে ভিডিও করছি, আমি তো বুঝতে পারছি না কেমন হচ্ছে না হচ্ছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। রাস্তা থেকে এসেছি তো একটু হাতটা সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, আর আমাদের এটা না মানে অফিসে আর কি কোভিড এর পর থেকে খুব অভ্যাস হয়ে গেছে, মানে হাত ধোয়া আর কি, কনস্ট্যান্ট হাত ধোয়া। তো এবার এক এক করে আমি কাজগুলোকে সেরে ফেলছি, প্রথমে জল ভরে নেবো, তারপরে বাসনগুলোকে জায়গা মতন রেখে সবজিটাকে কেটে নেবো, তো সাথে থাকুন বন্ধুরা।
কি ভাত খাবে? ডাল দিয়ে দিবে আমাদের কে? মাছ আছে একটা, এটা মাছ? হ্যাঁ একটা মাছ আছে, একটা। ও বন্ধুরা, ডিনারে খাচ্ছি হচ্ছে ভাত, ডাল, ডিম ভাজা আর মাম্মামের মাছ। তো এইভাবেই আজকের ভিডিওটাকে এন্ড করে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। টাটা।